ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনের কৃষ্ণচূড়া গাছটি কাটা হচ্ছে। বুধবার থেকে গাছটি কাটা শুরু হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনা শুরু করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। কেউ কেউ বলছেন গাছের কাঠ ব্যবহার হোক শিক্ষার্থীদের প্রয়োজনেই, যেহেতু গাছ কেটেই ফেলছে, এটা ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে ব্যবহার না করে আমাদের চারুকলা আছে, চারুকলায় উডকার্ভিং হয়, ভাস্কর্য বিভাগের বিভিন্ন কাজে লাগে, তো ছাত্রদের জন্য যেন ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে গাছটি কাটা হয়েছে নিরাপত্তাজনিত কারণে। স্মৃতিবিজড়িত এই গাছটি কাটায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, নতুন গাছ লাগানো হলেও এই ক্ষতি পূরণ হবার নয়। আমরা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ, মানে এটা আমাদের শুধু একটা আবেগ অনুভূতির জায়গা সেটা তো অবশ্যই, সাথে এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটা অংশ, অনেক পুরনো একটা গাছ। এখানে যখন স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম তোলা হয় তখনও এই গাছটা এখানেই ছিল, বহু বছর যাবৎ বহু ইতিহাসের সাক্ষী গাছটা। এবং একই সাথে এই বড় গাছ, ধর বড় গাছগুলো যেটা হয় যে এইগুলোর মধ্যে একটা স্বতন্ত্র বাস্তুতন্ত্র গড়ে ওঠে, একটা গাছ কেটে ফেলা মানে সে পুরো বাস্তুতন্ত্রটাকে নষ্ট করা। সেইখানে যে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বর্তমান এবং সাবেক সকল শিক্ষার্থীর আবেগ অনুভূতির বিষয়ের সঙ্গে জড়িত, তো সেভাবে দেখলে এইভাবে গাছটা কাটার আগে নিশ্চয়ই শিক্ষার্থীদের আবেগ অনুভূতি সেই বিষয়টা ভাবা উচিত ছিল। ফেলে পড়ছে বলা হচ্ছে, আমি দেখতেছি, আমি যতদিন যাবৎ ক্যাম্পাসে আছি এই গাছটা আসলে এইভাবেই ছিল, এটার স্ট্রাকচারটা এরকম, কোনোভাবে হেলে পড়েছে সেইটা আমার নজরে আসে নাই আর কি। সো তার প্রশাসনের এই বক্তব্যটা আমার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। এস এস আল আরিফিন, প্রথম আলো।